ঝাড়গ্রাম স্টেশনে অবরোধ, যাত্রীদের লোকাল ট্রেন দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার ফলে বিক্ষুব্ধ হয়ে পড়েন যাত্রীরা। সকাল সকাল সেখানে রেল স্টেশন অবরোধ করতে দেখা যায় যাত্রীদের, এবং এই অবরোধের জেরে কিন্তু দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। সকালে ঝাড়গ্রাম রেল স্টেশনে অবরোধ, যাত্রীদের দীর্ঘক্ষণ ধরে লোকাল ট্রেন দাঁড়িয়ে থাকার জন্য বিক্ষুব্ধ হয়ে পড়েন রেল যাত্রীরা। নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হন এবং সেই কারণেই কিন্তু অবরোধ করতে থাকেন তারা। ঝাড়গ্রাম স্টেশনে রেল অবরোধ, দীর্ঘক্ষণ লোকাল ট্রেন দাঁড় করানোর প্রতিবাদে অবরোধ করতে দেখা যায় যাত্রীদের। অবরোধের ফলে দাঁড়িয়ে একাধিক দূরপাল্লার লোকাল ট্রেন, দীর্ঘক্ষণ লোকাল ট্রেন দাঁড় করানোর প্রতিবাদে অবরোধ করতে দেখা যায় যাত্রীদের। ঝাড়গ্রাম স্টেশনে রেল যাত্রীদের অবরোধ, দীর্ঘক্ষণ ধরে লোকাল ট্রেন দাঁড় করানোর প্রতিবাদে অবরোধ করতে থাকে নিত্যযাত্রীরা, চরম ভোগান্তির শিকার হন রেল যাত্রীরা। সব সকালে ঝাড়গ্রামে রেল অবরোধ। আর এ বিষয়ে বিস্তারিত জানাবে অশোক ভট্টাচার্য, রয়েছে আমাদের সঙ্গে। অশোক, কি জানা যাচ্ছে ঠিক? হ্যাঁ দেখো জয়িতা, যেটা হচ্ছে যে সকাল 7টা নাগাদ থেকে কিন্তু এই অবরোধ শুরু হয়েছে এবং অবরোধ চলছে এখন প্রায় দীর্ঘ প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত অবরোধ চলছে। রেল মানে রেল যে যাত্রী তাদের মূলত দাবি যে দীর্ঘদিন ধরে ঝাড়গ্রাম রেল স্টেশনে লোকাল ট্রেনকে দাঁড় করিয়ে পাশ দিয়ে দূরপাল্লা এবং এক্সপ্রেস এবং তার সঙ্গে সঙ্গে মালগাড়িকে পাশ করিয়ে দেওয়া হয় এবং তার ফলে নিত্যযাত্রীরা তাদের ভোগান্তির শিকার হয় এবং সেই জন্য কিন্তু আজ বৃহস্পতিবার সকাল থেকে আজকে অবরোধ শুরু করে। মূলত আজ সকালবেলায় যখন নিত্যযাত্রীরা পৌঁছই, সকালবেলা যে 6টার যে লোকাল, সেই 6টার লোকাল কিন্তু আসতে দেরি করে এবং দেরি করার পরে সেটিকে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং তখন জেনারেল ম্যানেজারের একটি গাড়ি, রেলের আধিকারিকদের সঙ্গে আরেকটি উদ্বোধন কর্তৃপক্ষ তাদের ছিল, তাদের একটি গাড়ি, সেই গাড়ি পাশ করানোর জন্য দাঁড় করানো হয়, দাঁড় করিয়ে রাখা হয় এবং দীর্ঘ যখন প্রায় 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়, তারপরেই কিন্তু রেলযাত্রীরা তারা ট্রেনে ফুরে নামে এবং 2 নম্বর এবং 3 নম্বর যে ট্র্যাক, রেলের যে প্ল্যাটফর্মের যে ট্র্যাক, সেই ট্র্যাকে তারা বসে পড়ে দীর্ঘ তারা অবরোধ শুরু করে। তাদের মূলত দাবি যে এই যে দীর্ঘদিন ধরে এইরকম তাদের হয়রানি শিকার হচ্ছে, সেক্ষেত্রে তারা তাদের গন্তব্যস্থলে অর্থাৎ তাদের কার্যক্ষেত্রে যেতে দেরি হচ্ছে এবং সেক্ষেত্রে তাদেরকে পানিশমেন্ট করা হচ্ছে। কোনো কোনো জায়গায় যারা মানে এমনি সরকারি চাকরিজীবীরা, যারা যে বেসরকারি চাকরিজীবী তাদেরকে তাদের বেতনও কেটে দেওয়া হচ্ছে। সেই বারবার এই ভোগান্তির ফলেই আজ তারা কিন্তু তারা এই অবরোধে নেমেছে এবং দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা হতে চললে এই অবরোধ চলছে এবং ইতিমধ্যে কিন্তু রেলওয়ে আধিকারিকরা পৌঁছেছে, তার সঙ্গে সঙ্গে জিআরপি আরপিএফ সবাই পৌঁছেছে, কিন্তু রেল যাত্রীদের বোঝানোর চেষ্টা করছে কিন্তু তারা কিন্তু একদম তারা অনড় রয়েছে যে তাদের বক্তব্য যে এই যে ঘটনা বারবার ঘটছে, এই ঘটনা যদি তাদেরকে যদি মুচলেকা দেওয়া হয় যে এই ঘটনা পরবর্তী ক্ষেত্রে আর ঘটবে না, তাহলে কিন্তু তারা এই অবরোধ তুলে নেবে। বেশ, ধন্যবাদ অশোক তোমাকে। ঝাড়গ্রাম স্টেশনে রেল অবরোধ, কারণ দীর্ঘক্ষণ ধরে লোকাল ট্রেন দাঁড়িয়ে থাকা, দীর্ঘদিনের এই সমস্যায় ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা এবং সেই কারণেই কিন্তু অবরোধ দেখাতে থাকেন তারা।